আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে কি রান্না শেয়ার করব। সো আজকে আমি শেয়ার করছি কচু দিয়ে চিকেন। এটা ইউজুয়ালি আমরা বাসার সবারই বাসার আশেপাশে থাকে, বাট আমরা এটাকে সবসময় স্কিপ করি, খাই না। বাট আজকে আমি এটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করবো একটু রেসিপি। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। সো এর মধ্যে এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা সাথে সাথেই আমি একটু ডালচিনি এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিলাম। এখন সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থায় আমি এটার মধ্যে আদা বাটা রসুন বাটা ইউজ করব। এখানে আমি 1 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ আদা বাটা ইউজ করছি। সো আপনারাও আপনাদের মাংসের পরিমাণ মতো এটা ইউজ করবেন। সো এখন এটাকেও আমি একটু সাথে মিক্স করে নেব, একটু হালকা ভেজে নেব। এরপর আমি বাকি স্পাইসগুলো এটার মধ্যে দিয়ে দেব। দেখুন মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সো এখন আমি দিয়ে দিলাম এখানে লবণ। লবণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের মাংসের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন দিয়ে দিলাম হলুদ পাউডার, ধনিয়া পাউডার, এরপর মরিচ গুঁড়া। এখানে আমি 2 চামচ মরিচ ইউজ করছি। এরপর দিয়ে দিলাম গরম মশলা, এটা জিরা। তো সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু আপনারা চাইবেন জলটা অ্যাড করতে, কারণ যদি আপনারা মাংসটা দেওয়ার পর পানিটা ইউজ করেন তখন কিন্তু কচুটার টেস্ট ওরকম আসবে না। সো চেষ্টা করবেন অবশ্যই মাংসটা দেওয়ার আগে আপনারা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে। সো আমি এখন সামান্য পরিমাণ জল ইউজ করব। জলটা দিয়ে দিলাম। এই পুরো রান্নায় কিন্তু আমি দ্বিতীয় আর কোনোবার জল ইউজ করব না, কারণ আমি যে কচুটা নিয়েছি আজকে সেই কচুর মধ্যে অলরেডি আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। সো এখন দেখুন আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কারি সাইজে কেটে রেখেছিলাম চিকেনগুলা। এটা কিন্তু বেসিক্যালি আমার বাসার জন্য রান্না হচ্ছিল। তো আমি ভাবলাম যে কচু তো সবাই সবসময় খেতে পায় না, বা অনেক সময় আমরা মিলেও না কচু। সো এটাই মনে করলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ারও করে ফেলি কীভাবে কচু রান্না করতে হয়। আমি জানি অনেকে জানেন, তারপরেও আমি শেয়ার করলাম। সো এরকম আপনারা মাংসটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে একটু সিদ্ধ করে নেবেন। দেখুন মাংসটা আমি কষিয়ে, এটা কিন্তু অবশ্যই কষাতেও হবে। সো আমি যেহেতু জল ইউজ করছি না আজকে, তো আমার কাছে মনে হচ্ছে যে অলরেডি কষানো হয়ে গেছে। সো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ডেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সো এখন আমি এটার মধ্যে শতকরা ইউজ করছি। আপনারা চাইলে শতকরাটা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু সিলেটে থাকি, সো শতকরা এখানে খুবই প্রসিদ্ধ একটা খাবার, তাই আমি ইউজ করলাম। সো দেখুন আমার মাংসটা হয়ে গেছে। শতকরা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসবে, আর বেসিক্যালি আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি শতকরা খেতে খুবই পছন্দ করেন। আর এই দেখুন আমার সিদ্ধ করে রেখে দেওয়া কচুটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে এটাকে আবার টেকে রেখে দেব। আমার কচু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সিদ্ধ করা। আমি এটাকে যেহেতু বাসার পাশ থেকেই আমি নিয়েছি এটা, সো এখান থেকে নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে কেটে তারপর সিদ্ধ করে দিয়েছি। যাতে অনেকেই আছে কচু খেলে চুলকায়, বাট সিদ্ধ করার পরে কিন্তু এটা আর চুলকাবে না। সো আপনারা অবশ্যই সিদ্ধ করবেন। এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে রেখে দিয়েছিলাম। দেখুন আমার কচুটা হয়ে গেছে মনে হচ্ছে অলরেডি। ওয়াও কি সুন্দর কালার এসেছে। তারপরও কিন্তু আমি যে কালারটা দেখতে পাচ্ছি আপনারা ওভাবে দেখতে পাচ্ছেন না, কারণ লাইটিংয়ে আজকে কিছু প্রবলেম হচ্ছে। তারপরও এটার জন্য আমি দুঃখিত, বাট যখন আপনারা এটা রান্না করবেন তখন অবশ্যই আপনারা আসল কালারটা দেখতে পারবেন। সো দেখুন আমার কচুটা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন
वाओ स्मेलটাও কিন্তু খুব ভালো হয়েছে আর কচু যারা পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন বাসায় এরকম একটা কচু রান্না করতে তো এরকম আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ